বেশ বড় সাইজের চন্দ্র বড়া দেখতে পাচ্ছেন একটু এগিয়ে দেখো দুটি ভাই পারেছে এগুলো পৃথক জায়গা থেকে ধরা হয়েছে একটা ধরা হয়েছিল নমস্কার বন্ধুরা আমি দেবরাজ চক্রবর্তী মেদিনীপুর থেকে আর আপনারা দেখছেন আমার চ্যানেল দেবরাজ ইউটিউব চ্যানেল দেবরাজ স্নেক সিটি তো বেশ কিছুদিন ভিডিও দিতে পারিনি কালকে একটা দিয়েছি আগে বেশ কিছু কারণে আমার কিছু কাজও ছিল প্লাস শীতে বেশি সাপ বেরোয় না হাইব্রেশনে ছিল সব যার জন্য খুব কম ভিডিও দেওয়া হয়েছে তো আজকে আবার দেখতে পাবেন যেটা সেটা হচ্ছে কালকে রাত্রে রেস্কিউ করা হয়েছে সব সাপের ভিডিও সবসময় অ্যাকচুয়াল তোলা সম্ভব হয় না তার কারণ একলা যেতে হয় মাঝে মধ্যে কাজ কাজের সূত্রে থাকি কাজ থেকে চলে যায় যার জন্য তো সবসময় তোলা সম্ভব হয় না তো যেটুকু সম্ভব হয় সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করি যাতে আপনারাও কিছু বুঝতে পারেন কিছু দেখতে পারেন আমাদের কাজও দেখতে পারেন বা সব সম্বন্ধে হয় তার জন্য শেয়ার করি তো কালকে রাত্রে এগুলো কিছু রেস্কিউ হয়েছে যেমন এখানে একটা কোবরা আছে এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি মিডিয়াম সাইজের একটা স্পেকটাকেল কোবরা আছে আর এখানে আছে ভাইপার আছে সাউন্ড শুনে বুঝতে পারছেন রেসাল ভাইপার আছে তো কিছুদিন আগে আমি হসপিটালেও ভর্তি হয়েছিলাম হয়তো জানেন না অনেকে এই একটা কোবরার বিস্ত্রো করে দিয়েছিল মনোক্লেট কোবরা ছিল সেটা ইন্ডিয়াতে মনোকলেট কোবরা বিস্ত্র করতে পারে স্পেকটেকাল যেটা পারে না মনোক্লেট কোবরা বিস্ত্র করতে পারে তো করে দিয়েছিল আমার হাত কাটা ছিল এরকম জায়গায় কাটা ছিল কোনটায় ওরকম তো বিষ ইঞ্জেক্ট হয়ে যায় ভিতরে তারপরে আমি হসপিটালে ভর্তি হই ঠিক হয়ে যায় তিন দিনের মধ্যে কিন্তু হসপিটালে একটা এমন সিচুয়েশান তৈরি হয়েছিলো যে আমার শরীরও খুব খারাপ হয়ে গেছিলো কারণ এটা সমস্ত জায়গায় ডাক্তার যারা আছে তাদেরকে দেখা উচিত যে কি ইনজেকশান কি ডোজে দেওয়া উচিত সেটাও জানা উচিত আমাকে আমার ক্ষেত্রে ডোজ ভুল করেছিল যার জন্য আমার মানে অ্যান্টিভেনাম চালানোর আগে একটা ইনজেকশান দেওয়া হয় অ্যাড্রিন বলে অ্যাডিনালের যে মাত্রাটা হয় সেটা জিরো পয়েন্ট টু ফাইভ থেকে ফাইভ এম পর্যন্ত ফাইভ এম পর্যন্ত দেওয়া যায় একটা হিউম্যান বডিতে যে একটা মানে প্রাপ্তবয়স্ক লোকেদের ক্ষেত্রে কিন্তু আমার ক্ষেত্রে প্রায় টু এম এর কাছাকাছি চলে গেছিলো আর খুব দ্রুত চালিয়ে দিয়েছিলো যার জন্য আমার শারীরিক কন্ডিশন একটু খারাপ হয়ে গেছিলো তারপরে মোটামুটি এক দেড় ঘন্টা ছটপট করি অনেক তারপরে ঠিক হয়ে যায় আবার তারপরে তিন দিন হসপিটালে থেকে একদম ওকে হয়ে ফিরে আসি এই সপ্তাহখানেক আগে ছুটি পেয়েছি তার মধ্যে অনেকগুলো সাপ ধরা হয়ে গেছে ভিডিওটা দেখতে পেয়েছিলেন তো এখানে কিছু সাপ আছে এটা ধরা হয়েছিল কালকে থেকে কিছু নিয়ে আমি অন্য কাজে যায়নি ছিলাম তো হঠাৎ করে ফোন আসে চলে যেতে হয় খুব চিগিরি একটু দূরে ছিলাম বলে আর তখন এই ডাব্বাটা পেয়েছিলাম ওনাদের ঘর থেকে তো এই ডাব্বাটা করে নিয়ে আসি এই যে দেখতে পাচ্ছেন এটা সাপ স্পেকটাকেল কোবরা এটাকে খরিশ বলে অনেকে দুধা খরিশ তুলা খরিশ প্রভৃতি নামে ডাকে একে বিভিন্ন জায়গায় কিন্তু অ্যাকচুয়াল হচ্ছে এটা গোকরা সাপ বা স্পেকটিক্যাল কোবরা একে কোবরা প্রজাতির সাপ এর নিউরোটক্সিন থাকে মানে নার্ভ বিষ কামড়ালে পরে জায়গায় জ্বালা জ্বালা যন্ত্রণা করবে আপনারা জানেন অনেকে যারা জানেন না তাদের ক্ষেত্রেও বলি জেনে নিন ব্যাপারগুলো এই সাপ কামড়ালে আমরা বুঝতে পেরে যাবো চট করে তার কারণ একটা বাইট মার্ক থাকে দুটো দাঁতের দাগ থাকে সঙ্গে জ্বালা যন্ত্রণা করবে জায়গাটা ফুলে যায় মানুষের ঝিমুনি ভাব আসে গলা ব্যথা হয় ওগুলো পরে সিমটম হয় আগে মানুষ দেখতে মানে ওই রকম জায়গায় জ্বালা যন্ত্রণা করছে দুটো দাগ আছে দেখতে পেলে সঙ্গে সঙ্গে হসপিটালে যাওয়া উচিত তারপরে কি হয় যে মানুষের ঝিমুনি আসে বমি বমি ভাব পেতে থাকে চোখ ঝিমিয়ে আসে এরকম হয় নিউরোটক্সিনে তো অ্যান্টিভেনাম নিলে বেঁচে যাবে মানুষ আর যদি ওঝাগুনের কাছে যায় খুব শিগগিরই মারা যাবে সে বিষয়ে কোনো সন্দেহ নাই এর ক্ষেত্রে অনেক সময় ড্রাই বাইটও হয় সেটা আমাদের মাথায় রাখলে হবে না আমাদের হসপিটালে যেতে হবে কামড়ার উপরে বুঝলে ঠিক আছে ড্রাই বাইট মানে কামড়াবে অথচ বিষ ঢালবে না এটা এই সাপের ক্ষেত্রে হয়ে থাকে তো এখন হাইবার প্রায় শেষ গরম পড়ে গেছে ওয়েদার এবার কিন্তু সাপ বেরোবে আপনারা সাবধানে থাকবেন আর সাপ মারবেন না কাছাকাছি বন দপ্তর বা কোনো রেস্কিউরকে ফোন করবেন যদি ঘরে ঢুকে যায় এমনি জঙ্গলে জলে জঙ্গলে থাকুক সেটা তাদের হ্যাবিটেড ন্যাচারাল হ্যাবিটেট সেখানে থাকতে দিন তাদেরকে ডিস্টার্ব করবেন না কিন্তু ঘরে টরে ঢুকে গেলে তখন তো আপনারা বের করতে পারবেন না না জেনে কেউ সাপ ধরতে যাবেন না আমাদেরকে দেখে তাহলে কিন্তু মৃত্যু হবে তাছাড়া কিছু হবে না আর এটাকে ছেড়ে দেওয়া হোক এখন এটা কালকে মেদিনীপুর শহরের পালবাড়ি এলাকা থেকে একটি বাড়ি থেকে ধরা হয়েছিল কবরা ছেড়ে দিই চলে যাক সে ওদিকেই যাচ্ছে কোবরাটা চলে গেল এরপরে দুটো ভাইপার আছে ওগুলোকে ছেড়ে দেবো আমরা একটা কথা বলে রাখি আমরা প্রায় মেদিনীপুরে এই বছরে প্রায় পঞ্চাশ কিলোমিটার জঙ্গলমহল এলাকা জুড়ে জঙ্গলের বিভিন্ন রাস্তাঘাটে আমরা এরকম প্ল্যাকার টাঙিয়েছিলাম এই যে দেখতে পাচ্ছেন জ্যান্ত গাছ পোড়াবেন না গাছ পৃথিবীর সবচেয়ে বড় ভগবান এরকম বিভিন্ন রকম কথা লেখা আছে বিভিন্ন গাছে গাছে আমরা বেঁধে ছিলাম যাতে মানুষ জঙ্গলে আগুন না লাগায় কিন্তু কিছু মূর্খ মানুষ সেগুলো না দেখেছে দেখা সত্ত্বেও ইচ্ছে করে আগুন লাগিয়েছে বিভিন্ন জায়গায় কিছু কিছু জায়গায় আগুন লাগানো হয়নি তো এটা আমাদের দ্বিতীয় বছর চলছে এরকম সচেতনতা বার্তা দিয়ে আমরা এই সময়টা যা যে সময়টা মানুষ জঙ্গলে আগুন লাগিয়ে দেয় তো মানুষের কাছে বার্তা আপনারা যারা যারা দেখছেন দর্শক বন্ধু যারা আছেন প্লিজ আপনারা নিজেও বুঝেন ব্যাপারটা আর অপরকেও বোঝান যে আমরা যদি জঙ্গলে আগুন লাগিয়ে দিই তাহলে কিন্তু আমরা পশু পাখিদের ন্যাচারাল হ্যাবিটেট যেটা সেটাকে আমরা নষ্ট করছি আমার ঘরে যদি আগুন লেগে যায় দমকল গিয়ে নিভাবে জঙ্গলে আগুন লাগলে কেউ নিভাবার নেই এটা আমাদেরকে বুঝতে হবে জঙ্গলে প্লিজ কেউ আগুন লাগাবেন না আপনারা এই বার্তা আপনাদের বন্ধু বান্ধবের মাধ্যমে শেয়ার করবেন তো এটা গেল নিউরোটক্সিন বিষ এটা কিন্তু আলাদা বিষ এটা হচ্ছে ভাইপার রাসেল ভাইপার এর বিষ থাকে হিমোটক্সিন হিমোটক্সিন এর বিষটা মানুষের রক্তের কণিকার উপরে কাজ করে আমাদের যে হোয়াইট সেল রেড সেল আর প্লেটলেট আছে সে প্লেটলেটকে ভেঙে দেয় যার জন্য আমাদের রক্ত দয়ের মতো জমে যায় এই সাপের কামড় হলে আর এই সাপের সবচেয়ে বড় বিষ থাকে কামড়ালে কিন্তু মারাত্মক প্রচুর পরিমাণে বিষ যায় এমনকি কিডনিতেও এফেক্ট পড়তে পারে মানুষের কিন্তু ভয় পেলে চলবে না আমাদের আমাদেরকে হসপিটালে দ্রুত যেতে হবে আর ভয় যদি পাওয়া যায় পেয়ে যায় কেউ তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে হার্ট ফেল হয়ে মারা যাবে বিষের কারণে মরবে না হাট ফেল হয়ে মারা যায় মানুষ সেই জন্য আমাদের ভয় পেলে চলবে না আমাদেরকে সাপ কামড়েছে ঠিক হয়েছে বেশ হয়েছে যেরকম আমরা কুকুর কামড়ালে ন্যাচারালি হসপিটালে গিয়ে ইঞ্জেকশন নিই আমাদেরকে ন্যাচারালি সেরকম মনোভাব নিয়ে হসপিটালে গিয়ে ইঞ্জেকশন নিতে হবে ভয় পেলে কিন্তু আমরা মারা যাবো ফেল হয়ে এখানে দুটো ভয় পড়েছে বেশ বড় সাইজের চন্দ্র বড়া দেখতে পাচ্ছেন একটু এগিয়ে দেখো দুটি ভাইপার আছে এগুলো পৃথক জায়গা থেকে ধরা হয়েছে একটা ধরা হয়েছিল মেদিনীপুরের কালগাং এলাকা থেকে আর একটা জায়গা থেকে একটা দুটো জায়গা থেকে দুটো সাপ ধরা হয়েছিল দুটোই বেশ হৃষ্ট ভাইপার আছে রাসেল ভাইপার বা চন্দ্রভোড়া এই সাপ কামড়ালে জায়গা কিন্তু প্রচন্ড জ্বালা যন্ত্রণা হবে জায়গা ফুলে যাবে ঠিক আছে প্রচন্ড ব্যথা হবে রোগীর কিন্তু নিউরোটক্সিনের মতো ঝিমুনি ভাব আসবে না কখনো বাঁধা চলবে না অনেকে ভাবে কামড়ে দিয়েছে ভালো করে বেঁধে দিই যদি এই সাপ কামড়ায় বাই চান্স যদি বেঁধে দিয়েছেন জায়গাটা তাহলে কিন্তু ভুল করে ফেলেছেন ওই জায়গাটা পুরো পচে যাবে অতএব সাপ কামড়ালে কখনো বাঁধবেন না দড়ি দিয়ে জাস্ট হসপিটালে যাবেন ধোয়া ধুই সাবান দিয়ে ব্লেড দিয়ে কেটে রক্তবার করা এসব কিছু করার দরকার নেই জাস্ট কামড়েছে বেশ করেছে হসপিটালে যাবেন ধোয়ারও দরকার নেই জায়গাটা ঠিক আছে সঙ্গে সঙ্গে হসপিটালে যাবেন একটা বাইক নিয়ে তো এই সব কামড়ালে কখনো বাঁধবেন না যেটা বলে রাখছি কোনো সব কামড়ালেই বাঁধবেন না তো ভুল করে যদি এই সব কামড়ালে কেউ বেঁধে দিয়েছে তাহলে কিন্তু বিপদ কিনে নেবে ঠিক আছে এই সাপের হিমোটক্সিন বিষ থাকে যেটা মানুষের রক্তের কণিকাকে নষ্ট করে দেয় আর দেখুন এর সাউন্ডটা দেখুন কীরকম এ কিন্তু জাম্প মেরে শিকার করে বা কামড়ায় মানুষকে বা যে কোনো প্রাণীকে জাম্প মেরে গোটা বডিটাকে থ্রো করে দিতে পারে নিজেকে অন্যান্য সাপের মতো এ নয় এ কিন্তু লাফিয়ে কামড়ায় একে ছেড়ে দেওয়া আছে দেখতে পাচ্ছেন প্রায় এটা তিন ফুটের কাছাকাছি ভাইপারটা আছে ও চলে গেল এটা একটু ছোট আছে ওটা চলে গেল এটা একটু ছোট আছে এটাও চলে যাক যা কাছে এসে দেখো তো সব সাপিজ চলে গেল দুটি সাপিজ চলে গেলো এখানে মোবাইলটা কিছু ডিস্টার্ব করছিল যার জন্য হয়তো কিছুটা ভিডিও ওঠেনি মেমোরি ফুল হয়ে গেছে সম্ভবত তো আজকের মতো এখানেই রাখি আপনারা সকালে ভালো থাকুন আর আমাদের চ্যানেলে একটু সাবস্ক্রাইব করবেন ওইটি ওই বিষয়টা আপনারা একটু কনজুজ হয়ে যান ভিডিওটা দেখে পালিয়ে যান ওই যে ওই যে জিনিসটা করুন না একটু সাবস্ক্রাইব ট্যাবস্ক্রাইব করুন তাহলে আমাদেরও ভালো লাগে চ্যানেলগুলো গ্রোথ হয় এটা আপনাদের নিজস্ব ব্যাপার আপনাদের চ্যানেল মনে করে আপনারা সাবস্ক্রাইব করবেন একটু লাইক শেয়ার করবেন বন্ধুদের মধ্যে যাতে তারাও জানতে পারবে বিষয়গুলো তো আবার আসবো অন্যদিন আজকের মতো জয় হিন্দ জয় ভারত